হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলের কি অবস্থা? সকাল সকাল বেরিয়ে গেলাম ঘুম থেকে, উঠে কোনো রকম হালকা পাতলা মুড়ি গজা এগুলো নাস্তা করেই আর কি, চা টা আর খাই না। আম্মু চাও বানাইছিল যে দোকানের চা খাবো আর আপনাদের কাছে। সকালবেলা আমি কোথায় যাচ্ছি, কি করছি গ্রামে এসে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু এটা ব্লগ চ্যানেল না, তারপর আমি ভাবছি আপনাদের জন্য একটা ব্লগ ভিডিও দেবো। যেহেতু বাড়িতে আসছিলাম, আমার এক নানা মারা গেছিলো, তাকে দেখার উদ্দেশ্যেই আর কি। গতকালকে তার জানাজা দাফন কাফন হয়ে গিয়েছে, আমি তারপর আবার নানি বাড়ি থেকে আমাদের নিজের বাড়ি চলে আসছি। এবার সকালে ঘুম থেকে উঠে এখন যাবো খালপাড়ে ব্রিজে, ওখানে যে চা টা খাবো ইত্যাদি ইত্যাদি ঘুরবো, শিখদে ঢুকানো রুটি পোড়া খাবো, আর একটু পরে এখানে এসে মাছ ধরবো। এখানে অনেক অনেক তেলাপিয়া মাছ আছে, সেই তেলাপিয়া মাছগুলো ধরবো এবং আপনাদেরকে দেখাবো যে আসলে মাছগুলো কেমন। এসে আপনাদেরকে একটু দেখাই, সুন্দর এখানে বসে ছিপ ফেলে আজকে আমরা মাছ ধরবো। এটা হচ্ছে আমাদের এই পুকুর, দেখেন পুকুরটা একেবারে কেউ টই বুঝে গেছে, কি একটা অবস্থা দেখছেন, দারুণ দারুণ ন্যাচারাল একেবারে। পাখিতে ডাকছে, আর ওই যে সামনে বড় ভাই আছে নাজিফা আছে, ওরাও যাইতেছে। নাজিফা সাইকেল চালায় যাবে আর আমরা তার সাথে হেঁটে হেঁটে যাব খাল পাড়ের দোকানে, এবং ওখানে দেখবো যে খালে কারো মাছ ধরতেছে, কারণ খালেও নাকি অনেক পানি বাড়ছে, সেটাও আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাই, আগে চা খাই, তারপরে আপনাদের সাথে আবারও কথা হবে। সাইকেল চালাবে, ঠিক আছে, বাম সাইড দিয়ে সবসময় যাইবা। আস্তে আস্তে চালাবা, জোরে জোরে চালালে কিন্তু তোমাকে ধরতে পারবো না, ঠিক আছে। একটু বেঁকা হয়ে গেছে, একটু হাই দিয়ে দাও তো শশু, ঠিক আছে চলো। দেখেন বন্ধুরা, এই সাইডে অনেক বাঁশ বাগান, সেই বড় বাঁশ স্যার, চারিদিকে শুধু বাঁশ আর বাঁশ, অনেক বাঁশ। দেখুন বন্ধুরা, এত পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে দেখেন একেবারে পুকুরটাও কানাই কানাই ভরপুর, অসাধারণ। এই নারকেল গাছটা আপনাদেরকে দেখাই, একটু সুন্দর একটা নারকেল গাছ, দেখেন নারকেল গাছ বলছি সরি, তাল গাছ। এই তাল গাছের এখানে পা ঝুলিয়ে বসতে একটা সেই সুন্দর লাগবে, দেখছেন সুন্দর না? দেখেন গাইজ, পুকুরটাতে কতগুলো মাছ উঠে আসছিল, সব খাবি খাচ্ছিল, কিন্তু আমার আশার দেখেই মাছগুলো সব দৌড় মারল। দেখেন সারা পুকুর ভরে মাছ, মাশাআল্লাহ। দেখেছো চাচা মাছ দেখছ? হ্যাঁ, দেখছ কত মাছ? তাই সাহায্য সাথী, মাছেরা তোমার কাছে কি সাহায্য চাবে? এটা কি চেনেন গাইস? এমনি দিয়ে বিশেষ জিনিস আছে, গরুর গোবর। দেখেন বন্ধুরা, হাঁস, রাজহাঁস, পাতি হাঁস, এরা কি সুন্দর করে খেলা করছে আর ওই পুকুরটাতে যে গোসল করতেছে, দারুণ। গ্রামের পরিবেশ একেবারে ন্যাচারাল, দেখেন এরা গা চুলকাচ্ছে, দারুণ। পানি থেকে গোসল করে আসছে তো গা শুকাচ্ছে হবে। আর এগুলো কি চেনেন আপনারা? জানলে কমেন্টে জানিয়ে দিয়েন। শেষ সাবধানে বন্ধুরা, এখানে এমন একটি ব্যাট গ্যাস, একটা পুকুর দেখেন, ব্যাট না এটা, এর ভিতরে শ্যাওলা, আর এর ভিতরে দেখেন একটা পিটুল গাছ। পানি কত দূর উঠে গেছে, মানে এত পরিমাণ বর্ষা হয়েছে, কি সুন্দর একটা পরিবেশ দেখছেন, অসাধারণ, অস্বাভাবিক সুন্দর। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর লাগছে, দেখেন হাকরটা দারুন দারুণ, মাশাআল্লাহ অসাধারণ। মনে হচ্ছে ওই পিটুল গাছটার উপরে যে বসে থাকি, বসে বসে একটু ধোঁয়া উড়াই। যাই হোক বন্ধুরা, চলেন সামনের দিকে যাই, ন্যাচারাল পরিবেশ, ন্যাচারাল ভিউ। অলরেডি দেখতে পাচ্ছেন সব মাছ ধরতে যাচ্ছে খালে, এই যে একজন ছিপ নিয়ে চলে আসছে ভ্যানে করে, মাছ ধরতে যাচ্ছে। এটা ব্যাত না, হাঁকর বলে, যাই হোক যেটা বলে, আপনারা যেটা বুঝবেন না হয়তো বা।
দেখেন বন্ধুরা, মোরগটা কেমন করছে মুরগিটাকে দেখে, দুষ্টুমি করার চিন্তা ভাবনা করছে। যাই হোক, এদিকে একটা ঘাট, এখানে মাছ ধরে জাল ফেলে। এপাশেও দেখেন চারিদিকে কি সুন্দর ন্যাচারাল পুকুর, ভাঁকর, নদী, না নদী না সরি, খালটা একটু পরে দেখাবো, মাছ আর মাছ, সেই সুন্দর। বন্ধুরা দেখতে পাচ্ছেন, অবশেষে আমাদের খালকান্দার আশপাশে চলে এসেছি। এই সেই ব্রিজ, আর এটাই সেই খাল, এখানে মাছ ধরা হয়। দেখেন খালে তো স্রোত আছে ভালো, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন এটাই হচ্ছে আমাদের খাল, একসময় ছোটবেলায় অনেক মাছ ধরছি এই খালে এসে আব্বুর সাথে ভাইয়ের সাথে জাল দিয়ে। আর ওই যে সামনে মাছ ধরতেছে জাল দিয়ে, আপনাদেরকে দেখাবো। একটা দেখেন খেজুর গাছ পানির ভিতরে, একটু ওই পাশটা আপনাদেরকে দেখাই। দেখেন ওই পাশে আগে একটা সাঁকো ছিল, সে সাঁকোটা এখন আর নাই। আর এই হচ্ছে খালের পরিবেশ, খাল বুঝাই পানি, পানি এতদিন ছিল না। এই যে বর্ষা হয়েছে, বর্ষাতে আর কি পানি বেড়ে গেছে, দুটো কয়েকদিন ধরে পানি হয়েছে, বৃষ্টি হয়েছে, যার কারণেই খালে এত পানির চাপ বেড়ে গেছে। আর এখন মাছ হচ্ছে, প্রচুর মাছ হচ্ছে। যে মাছগুলো দেখাইলাম সকালবেলা আপনাদেরকে, ওই মাছগুলোই আর কি সব খালের, যেখানে জাল ফেলিয়ে মাছ ধরে যায় এক জায়গাটা। চলেন সামনের দিকে যাই। গরু বসে আছে, দেখেন কত নদী খাল বিল আপনাদেরকে দেখাবো। দেখছেন কি সুন্দর সবুজ শ্যাওলা, এদের থেকে শ্যাওলা কেউ উৎপাদন হয়। এটা এখন ছোটোবেলায় দেখে নিচ্ছেন, কয়েকদিন পরে দেখবেন বড় বড় ফল, মানে ফুল হয়ে গেছে, গাছ হয়ে গেছে। আর এই দোকানে ভাইয়ার নাজি করে ঢুকছে, এখন চা খাবো এখান থেকে, ময়না দাদার দোকান। আসসালামু আলাইকুম, ভালো আছেন? চাচা এখন চা বানাবে, নাজিবা খাচ্ছে। কি খাচ্ছ তুমি? এক খাচ্ছ, খাও, আমরা চা খাই তাহলে। কাঠের আগুনের চা অনেক সুন্দর। দাদা হয় আমাদের, তুমি তো ঘর থেকে বাইরে, তাহলে আমি তো জানবো না। শরীফপুর ওখান থেকে ঢাকায় বন্ধুরা চা খেয়ে আবারও চলে আসলাম একটু খাল পাড়ে, আমি আপনাদেরকে একটু আমাকে দেখাই। আবারও চলে আসলাম খাল পাড়ে, এখানে মাছ ধরছে, মাছ ধরা দেখতে হবে। আর মাছ ধরা দেখার জন্য মোটামুটি চাটা খেয়ে ভাইয়াকে নাজিফাকে রেখে চলে আসছে এখন খাল পাড়ে। এই যে দেখতে পাচ্ছেন খাল, এখানে এখন ধরবো, আমি ধরবো না, অনেক কাকারা দাদারা আছে, তারা মাছ ধরছে, সেই মাছ ধরাই আর কি দেখবো, আপনাদেরকেও দেখানোর জন্য আর কি চলে আসলাম। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর রাস্তা, ছাগল, গরু,
একটু আগেই দেখছিলাম এখানে জাল ফেলছিল, আর এখানে দেখতে পাচ্ছেন হাঁসগুলো কি সুন্দর করে খালের মধ্যে চড়ছে, মাশাআল্লাহ। মাছ ধরছিল, মাছ ধরা দেখতে এসে দেখছে, তো মাছ ধরা দেখাইতে পারবো কিনা বলতে পারছি না। ও সামনে একজন এনে দাঁড়ায় আছে মাছ ধরতে, ধরছে ধরছে, আপনাদেরকে দেখাবো। ওই যে জাল না দাঁড়িয়ে আছে এক দাদা হোক চাচা হোক যাই হোক, মাছ ধরা আপনাদেরকে দেখাইয়ে ছাড়বো ইনশাআল্লাহ। চলেন চলেন। দারুন মাছ ধরা, আজকে দেখেই ছেড়তে হবে। মাছ আসছে কিনা এই দাদারা তাই অনুভব করছে। আসসালামু আলাইকুম, মাছ আসছে? ওহু মাঠে লাফিগে পা দে ঘর ভিজে ভিজে তাই টানছে তাই দেখে। ও পাশে মাছ ধরতেছে, একটু জুম করে দেখায়। ওই পাশে যাওয়ার এখন কোনো লাইন নেই, যাওয়া যেত ওই পাশ থেকে ঘুরে ব্রিজের ওই পাশ থেকে। মাছ খালে ওইভাবে হইতেছে না এখন। যা হোক আমি একটু সামনের দিকে যাই, সামনের পরিবেশটা আপনাদেরকে দেখাই, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যেহেতু ভিডিওটা এখানে আমার শেষ করা উচিত হবে। কিন্তু এই ন্যাচারাল দৃশ্য দেখতে দেখতে আমি নিজেই মুগ্ধ হয়ে যাই যে ভিডিও এত বড়, 11 মিনিট হয়ে গেছে, 12 মিনিট হয়ে গেছে, আমি এটা খেয়ালই করিনি। আমি দেখেন ন্যাচারাল মানে আমি গ্রামের ভিতরে আসলে ন্যাচারাল আসলে এত সুন্দর ভালো লাগে এইসব দৃশ্যগুলো ভিউগুলো, যার জন্য আর কি আমি আপনাদেরকে দেখাইতে দেখাইতে যে এত পর্যন্ত বেড়ে গেছে এটা আমি খেয়ালই করিনি। দেখেন এখানেও মাছ ধরা হয়, এই যে এখানে দাঁড়ায় দাঁড়ায় তারা এই ঘাটে, এটা এক একজনের জন্য ঘাট করা, এখানে দাঁড়ায় দাঁড়ায় জাল দিয়ে মাছ ধরে। দেখেন পানির ভিতরে গাছগুলো কি সুন্দর দেখা যাচ্ছে না, মাশাআল্লাহ। যাই হোক এদিকেও একটা এই যে খাল না খাল না, এটা হচ্ছে একটা পুকুর জাতীয়, আর এটাই হচ্ছে খাল, ক্যানেল না চ্যানেল কি বলে ওইটাই। যাই হোক সামনের সুন্দর একটা দৃশ্য দেখছেন, আর আমি আছি এই। বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। মাছ ধরার ভিডিওটা আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না যেহেতু অনেক সকালবেলা, মাছ অনেকে রাত্রি ধরে তারা নিয়ে চলে গেছে, সকালে এখনও কেউ আসেনি সে মাছ টাছ ধরতে। দেখেন কি সুন্দর, ওরে আল্লাহ, ওই পাশে শাপলা ফুটেছে মনে হচ্ছে, শাপলা একেবারে সাদা হয়ে গেছে। ওইদিকে বিকালে যাব বন্ধুরা, নৌকা নিয়ে ঘুরবো অনেক দূরে। দেখেন ওই যে ওর মধ্যে নৌকা নিয়ে তারপরে ডুঙ্গা নিয়ে সবাই ঘুরতেছে, আমিও যাব, কিন্তু সেটা এখন যাব কিভাবে, একা একা ভাইয়াটার সাথে একসাথে যাব। এরপর এরপর উঠি একটু পড়ে যাই কি, মোবাইল হোল্ডার রাখবি পর। এখানে কিন্তু অনেক পানি বন্ধুরা, এখানে কিন্তু অনেক গভীর, অনেক পানি। দেখেন কি সুন্দর একটা জায়গা, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। এখানেও শাপলা ফুটছে বন্ধুরা, ওই দেখেন কতগুলো শাপলা, মাশাআল্লাহ। সেই যে আরেক ভাই কোচ দিয়ে মাছ ধরবে সেটাই আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম। ও একজন কোচ দিয়ে কোচ মেরে মাছ ধরতেছে, ওই দেখেন লাল শাপলা লিলি, ওয়াও কি সুন্দর বন্ধুরা। আপনাদেরকে অনেক দেখালাম, এখন আর দেখাবো না যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা হয়তো বা বিরক্ত হয়ে যাবেন, যার কারণে ব্লগটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিয়েন, এবং আপনার ন্যাচারাল ভিউটা কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই জানাবেন বন্ধুরা। তা ভিডিওটি এ পর্যন্তই থাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম।